ষাট থেকে আশির দশকে বাংলা সিনেমা মানেই অঞ্জনা ভৌমিক, কখনো উত্তম কুমারের বিপরীতে, কখনো আবার তার নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর সৌন্দর্যের আভিজাত্য আর সাবলীল অভিনয় মন কাড়ত দর্শকদের। কোয়ালিটির কাজে বিশ্বাস করতেন তিনি, বলতেন ভালো ছবি দর্শকরা গ্রহণ করবেই। তাই একটা সময় মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের পর বাংলা ছবির জগৎ ক্রমশ বদলে যাচ্ছিল বলে অঞ্জনা ভৌমিকও সরে এসেছিলেন ফিল্মি জগৎ থেকে। আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 30 ডিসেম্বর 1944 সালে কোচবিহারে জন্ম তাঁর। আসল নাম আরতি। সুনীতি একাডেমির মেধাবী ছাত্রী আরতিকে বাবা ভূপতিভূষণ আদর করে ডাকতেন বাবলি বলে। বাবার আদরের বাবলি বিদ্যালয়ের লেখাপড়া শেষ করে কলকাতার সরোজিনী নাইডু কলেজে ভর্তি হন। তখনও ঠিক ছিল না যে তিনি অভিনয় করবেন, তবে ভবিতব্য বোধহয় এমনটাই ছিল। তাই 20 বছর বয়সে হঠাৎই সুযোগ পেয়ে যান পীযূষ বসুর ছবি অনুস্তুপ ছন্দতে অভিনয় করার। 1964 সালে এই ছবি দিয়েই অভিনয় জগতে পা রাখলেন আরতি। তবে ছবি মুক্তির আগেই নিজের নাম পাল্টে রাখলেন অঞ্জনা, আর এই নামেই পরিচিতি ও তারপর জনপ্রিয়তা পেলেন। অভিনয় গুণে সকলের চোখে পড়ে যান অঞ্জনা ভৌমিক। তারপর একের পর এক ছবিতে কাজের অফারও আসতে থাকে। মহানায়কের সঙ্গে জুটি বেঁধে চৌরঙ্গি, কখনো মেঘ, নায়িকা সংবাদ, রৌদ্র ছায়া, রাজদ্রোহীতে অঞ্জনা ভৌমিকের অভিনয় বাঙালি মনে রাখবে চিরকাল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অঞ্জনা ভৌমিকের মহাশ্বেতাও ছিল অন্যতম হিট ছবি। নিজের যোগ্যতায় সফলতা পেয়েছিলেন তিনি। বাংলা ছবির জগৎ তাঁর পরিশ্রম ও প্রতিভার সাক্ষী। উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চ্যাটার্জি সহ অনেকের সাথেই আত্মিক সম্পর্ক ছিল তাঁর। নেভি অফিসার অনিল শর্মার সঙ্গে বিয়ে হবার পর মুম্বাইয়ে চলে যান অঞ্জনা ভৌমিক। 1987 মুক্তি পাওয়া নিশি বাসর তাঁর অন্তিম ছবি। তবে তিনি ফিল্মি জগৎ থেকে দূরে সরে থাকলেও লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগৎ ঘিরে আছে তাঁর পরিবারকে। মেয়ে নীলাঞ্জনা অভিনেত্রী ও প্রযোজক হিসাবে সফল। নীলাঞ্জনার স্বামী অভিনেতা যিশু সেনগুপ্তর বহুমুখী অভিনয়ে মুগ্ধ বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিকও। এমনকি যিশু নীলাঞ্জনার কন্যা সারাও অভিনয়ে নেমেছে। 2018 সালে উমাতে নাতনি সারার অভিনয় দেখে খুব খুশি হয়েছিলেন অঞ্জনা ভৌমিক। তাঁর আরেক কন্যা চন্দনা শর্মাও অভিনেত্রী। রবি কিনাগি পরিচালিত প্রেমী ছবিতে অভিনয় করেছিলেন তিনি। আরও দু একটি বাংলা ছবিতেও তাঁকে দেখা গেছে। 2 মেয়ে, নাতনি, জামাইদের নিয়ে বেশ ভালোই আছেন বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। বর্তমানে 78 বছর বয়সে লোকচক্ষুর আড়ালে তাঁর সঙ্গী বই ও পুরনো সিনেমা। ভালো থাকুন অঞ্জনা দেবী। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।